وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعليه وصحبه اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا اي چهره زبای تو رشک بوتانی آزری هر چند وس فتمی کنم در حسن زابالا تیری اللهم صل علی نبینا درود پڑھا درود پڑھا نبیر درود چھیڑو نا درود سلام نا پڑھی لے ایمان تازہ ہوئی بنا اللہم صل علی نبینا اللہ 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 الصبح بدا من طالعته والليل دجى من وفراته الله দেখি শেষবারের মতো সবাই মিলে কি আওয়াজে আল্লাহু 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 আল্লাহ আল্লাহ
ذکر امام عشق محبت امام اہل سنت حامی اہل سنت حضور حضرت امام احمد رضا رضی اللہ تعالیٰ عنہ سیتی شمشدر آئے جانے এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা ও মহব্বতে বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সওদাগর সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম শান নূরানী ঈমানী মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান অতিথি শাপলাপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত মান্যবর সভাপতি সারা বিশ্বে অল্প সময়ে মানবতার সেবায় দৃষ্টান্ত রাখা অন্যতম একটি সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার মান্যবর সভাপতি জনাব ডাক্তার আলহাজ ওসমান সরওয়ার সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান মেহমান শাপলাপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী লীগ দুই নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনাব সরওয়ার আলম সাহেব বিশেষ অতিথি শাপলাপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি জনাব ডক্টর আব্দুল খালেক মানিক সাহেব সহ বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হাজি মোহসেন আলী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত রওনকে আহলে সুন্নাত রওনকে মিল্লাত হযরতুল আল্লাম হাফেজ মাওলানা ওসমান হারুনি সাহেব মাদ্দাজিল্লুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জাকের নগর জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রওনকে আহলে সুন্নাত হাফেজ আল্লামা মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব মাদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের সম্মানিত মুকাররের মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা হামিদুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী সাহেব আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ রওনকে মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাম্মদ আলী সাহেব সহ আমন্ত্রিত স্টেজে উপবিষ্ট ওদিগার ওলামায়ে কেরাম হুফাজে কেরাম তালেবুল ইলম উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ানে আজাম হাজারানে মজলিস বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আজাম আমার সম্মানিত মা ও বোনেরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান মুনিবের আলিশান ও পাক দরবারে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে রবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন এই আয়োজনের জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি যারা উপস্থিত হব যারা উপস্থিত হয়েছিলাম যারা দূর থেকে মাহফিল শ্রবণ করছি দয়াময় আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলের অতীতকালের কবিরা সগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দিন আমিন আল্লাহ তাআলা দয়া করে মেহরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক আমিন এতক্ষণ পর্যন্ত যত উলামায়ে কেরাম তাকরিরাত করেছেন আল্লাহ হুজুরদের এলমে হায়াতে সর্বদিকে হাজার 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 গুণ বরকত দান করুক বলি আমিন সম্মানিত উপস্থিতি সময়ের সংক্ষিপ্ততা খুব দূরের পথে যাওয়া
সবকিছুকে বিবেচনা রেখে আজকের মাহফিলে যতক্ষণ যেটুকু সময় আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করবেন সবার কাছে নিবেদন ওই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে অনুরোধ রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক মন লাগলে গ্রহণ করবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নাম্বার অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহ এবং রাসূলের খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা শীতের প্রকোপটাকে পিছনে ফেলে যারা আপনারা উপস্থিত হয়েছেন যারা এখনো মাহফিলে আসতেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি মনে রাখবেন যেই ইবাদতে যত কষ্ট হয় সেই ইবাদতের নিয়ামত তত বেশি হয় সুবহানাল্লাহ আরেকটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে সুবহানাল্লাহ বান্দা যখন রবের প্রশংসা করে রব তখন বড্ড খুশি হয় আর রব যখন খুশি হয় সেটাই সওয়াব হয় তো আমি অনুরোধ রাখব শিক্ষিত সমাজের ভাই যারা আছেন প্রত্যেকটা শব্দ নোট করবে অনেক বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি এবং উলামায়ে কেরাম এখানে স্টেজে আসীন আছেন আমি সবার দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার ঈমানী যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ কিছু কথা আগে একটু ক্লিয়ারিফাই করি লাভ চাই না লস চাই যার যেটা মন চাই উত্তর দেন লাভ চাই না লস চাই একটু লাভ না বেশি লাভ ক্ষণস্থায়ী লাভ না চিরস্থায়ী লাভ তাহলে এই তিনটা কথাই আমরা একমত লস চাই না লাভ চাই একটু নিব না বেশি নিব দুই দিনের জন্য নিব না আজীবনের জন্য নিব এই কথায় যারা একমত আছেন তারা ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা আর একটু আস্তে করে মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ সত্যিকার চালাক বুদ্ধিমান সেই ব্যক্তি যে লাভ বুঝে যে ব্যবসায় লাভ নাই এই ব্যবসা করে বলেন না পরিশ্রম করে কোন লাভ ২০ টাকা যদি ইনভেস্ট করি ২২ টাকা তো আসতেই হবে কি বলেন ফেলে দিলে তো ২২ টাকা আসতে হবে না হলে আমার ২০ টাকার ঘুম দেওয়ারও দরকার নাই ২৪ ঘন্টা বসারও যারা সানা বুক খাইতেছেন কিছুক্ষণের জন্য বিরতি দিলে ভালো হবে কারণ ফরা লাখা করার সময় যদি খাইতে থাকে আর গারে মেবা শাখা হতা হয় হতে ফরার দো গিলি হয়ে গেলাবি ঠিক না তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো অনেক দূর থেকে আসছি অনেক অনেক কষ্ট হয়েছে এই আশাটা যেন সার্থক হয় আল্লাহ যেন সে তৌফিক আমাদের সবাইকে দান করে এই পৃথিবীতে যারা লাভ চান তারা একটু খেয়াল করবেন আর যারা বলে যে লাভ লসের দরকার নেই আইসি কুত্তর মতো হাই মরে যাই বুশেষ ওরা না শুনলেও চলবে ঠিক আছে আমি বুদ্ধিমান যারা তাদের মনোযোগ আকর্ষণ করছি এই পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন কিছু বিষয়কে আপনি ফেলে দিতে পারবেন না সূর্য সকালে উঠবেই উঠবে আপনি মানেন আর না মানেন শীতকালে শীত আসবেই আসবে মানেন আর না মানেন শীত বাড়লে কমানোর কোনো মেশিন না একটু বলতে হবে কমানোর কোনো মেশিন না হ্যাঁ আপনি রোজাই নিতে পারেন কম্বল একটার উপর তিনটা দিতে পারেন শীত কমানো বিশ্বাস করেন ভাই আজকে একটা কথা বলি উলামা ইকরামের দোয়া নিয়ে পৃথিবীর বুকে সবচাইতে স্পষ্ট সবচাইতে ক্লিয়ার সবচাইতে স্মার্ট ধর্মের নাম ইসলাম সুবহানাল্লাহ জোরে বলেন না পৃথিবীর বুকে সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্মের নাম ইসলাম
পৃথিবীর বুকে সবচাইতে নিট এন্ড ক্লিন ধর্মের নাম ইসলাম। কিন্তু আমরা বুঝার মতো বুঝতেও জানি নাই, বুঝানোর মতো বুঝাইতেও জানি নাই। ব্যর্থতা ইসলামের নয়। আমি কেন বলবো আপনারা একটু বলেন, ব্যর্থতা আমাদের, ব্যর্থতা ইসলামের। কোরআন এসেছে ঝগড়া লাগানোর জন্য না ঝগড়া বন্ধ করার জন্য? আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো, বন্ধ করার জন্য না লাগানোর জন্য? ইসলাম এসেছে যুদ্ধ লাগানোর জন্য না যুদ্ধ বন্ধ করার জন্য? নবী এসেছে অশান্তি করার জন্য না শান্তি করার জন্য? তাহলে সেই ইসলাম নিয়ে আজকে আমরা এত অশান্তিতে কেন? বুঝতে হবে প্রবলেমটা ইসলামের নয়, কোরআনের নয়, নবীর নয়। প্রবলেমটা একটু জোরে বলেন, প্রবলেমটা কারণ কোরআন এসেছে ঝগড়া বন্ধ করার জন্য। সে কোরআন তো কখনো ঝগড়ার হতে পারে না, একটু জোরে বলেন না রে ভাই। নবী এসেছে রহমত বিতরণ করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। সে নবীর কারণে তো কখনো গজব হতে পারে না, অশান্তি হতে পারে না, কমন কথা। সেজন্য আমার যুবক ভাইদেরকে একটু সোচ্চার হতে হবে। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে আপনারা সবাই শুনতে পাচ্ছেন? এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, আমি ওলামা ইকরামের একটু দোয়া চাচ্ছি, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন, দ্বিমত ছিল, দ্বিমত আছে, দ্বিমত থাকবে। আপনি দ্বিমতকে কখনো ডিনে করতে পারবেন না। আরে এক মায়ের পেট থেকে বের হওয়া পাঁচ ভাইয়ের পাঁচ মত, জোরে বলেন না রে ভাই। এক মায়ের পেট থেকে বের হওয়া পাঁচ ভাইয়ের পাঁচ রং পছন্দ, এক ভাই এক মার পেট থেকে বের হওয়া পাঁচ ভাইয়ের পাঁচ রকমের তরকারি পছন্দ। দ্বিমত ছিল, দ্বিমত আছে, দ্বিমত থাকবেন। দ্বিমত হওয়া অন্যায় নয়। অন্যায় কোথায় জানেন? এই দ্বিমতটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে সমাজে পরিবারে এলাকায় ঝগড়া লাগাই দেওয়া, অশান্তি করা, এটা অন্যায়। এটা কি অন্যায় বলেন না? এটা কি অন্যায়? এবার আসেন, ইসলাম নিয়ে দুই মত আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? কোরআন নিয়ে, আয়াত নিয়ে, জায়গা নিয়ে, ঘর নিয়ে, এমনকি আজকের মাহফিল নিয়েও দুই দল আছে। আমি জানি না কিন্তু আসলি মেহমান হয়ে, কিন্তু এতটুক জানি যে দুই দল আছে। এক দল হদ দেয় কিন্তু বলেন না রে ভাই, আছে না? আছে। সব জায়গায় দ্বিমত, সত্যের সত্য মহাসত্য এক আল্লাহ, এই আল্লাহ নিয়েও দ্বিমত আছে। কে বলে যে স্রষ্টা আছে, কে বলে যে স্রষ্টা? এখানেও কয় দল? সব জায়গায় ফুটবল তো আসব বলি কেটে নমাতার দেয়, ফুটবল ক্রিকেট নিয়েও, জায়গা নিয়েও, সব জায়গায় দুই দল আছে, দ্বিমত আছে। কিন্তু পৃথিবীর বুকে একটা বিষয় নিয়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, উপর থেকে নিচে কারো কোনো দ্বিমত নাই, সবাই একমত শুধু একটা বিষয়, সেটা হচ্ছে মরতে হবে। যে ধর্মর মানুষ আনিবে আনো, ইতো হবো একদিন জাগু করিব, হরান পদ্মা ঠিক আছে, একদিন জাগু করিব, মরণ পর্যন্ত সবাই দ্বিমত, মরতে হবে সবাই একমত, মরার পর আবার দ্বিমত শুরু। কিভাবে? একজন হর দে গিয়া সাদা হর ভিন্দে, একজন হর দে না লাল হর ভিন্দে, কথা বলেন না রে ভাই। এক দলে বলতেছে ফুরি ভেলা, আরেক দল হর দে না গাড়ি ভেলা, এক দলে বলে যে বিশ পরকাল আছে, আরেক দল পরকাল টরকাল কিচ্ছু নেই, এক দলে বলে যে জান্নাত আছে জাহান্নাম আছে, আরেক দলে বলে যে এগুলো স্বপ্নর কথা, এগুলো কখনো বাস্তব না। শুধু মরা নিয়ে সবাই একমত, একটু মনোযোগ চাচ্ছি আমি সবার, আবার বলছি মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর ছুঁয়ে যাচ্ছে শিক্ষিত সমাজের বাইরে গভীর মনোযোগ, শুধু মৃত্যু নিয়ে সবাই একমত, মৃত্যুর আগ পর্যন্ত দ্বিমত, মৃত্যুর পর থেকে আবার দ্বিমত শুরু। এবার বুঝতে পেরেছেন আল্লাহ কেন মৃত্যু দিয়েছেন? আজকে মাহফিলে যারা এসেছেন একটা কথা মানার মাথায় এবং মনে বসায় ফেলেন,
আমাদের আল্লাহ যখন যা করে জেনে শুনে বুঝে বান্দার ভালোর জন্যই করে ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব পাবেন আমরা আসি আমাদের সওয়াব কামাতে গুনাহ কামাতে আসি নাই এমনি আমাদের গুনাহ অনেক বেশি হয়ে গেছে নতুন করে গুনাহ দরকার তো যার যার আমার মতো সওয়াব কম তারা একটু বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুকে দিয়েছেন বড় সুন্দর করে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত হাই 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 মরতে হবে এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই কি করতে হবে মরতে মউত আল্লাহ তাআলা বুঝে শুনে দিয়েছেন মউত এই মৃত্যু জিনিসটা যদি না হতো পরকাল যদি না থাকতো গরিবরা সবসময় অত্যাচারের শিকার হয়েই থাকতো ন্যায় বিচার কখনো পেত না যদি হাসর নামক শব্দ না থাকতো একটু জোরে বলেন না যদি হাসর নামক শব্দ না থাকতো বড় ভাইয়ের জুলুম করা ছোট ভাইয়ের জায়গা যে খেয়েছে বড় ভাইকে কিছু করতে পারে নাই পৃথিবীতে কেউ বিচারও করে নাই বিচারও করে নাই বিচারও করে নাই বড় ভাইয়ের পাওয়ার ছিল টাকা ছিল বলে ওই ছোট ভাই আজীবন 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 সে বিচারহীন থাকতো রব বলে যে হাসর আমি কায়েম করেছি আমার সেই সমস্ত বান্দাদের পক্ষের জন্য যারা দুনিয়াতে ন্যায় বিচার পাও নাই ও বান্দা মঞ্চিত করো না সবাইকে হাসরে আনবো আমি আল্লাহ সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেই দেখাবো সুবহানাল্লাহ আল্লাহু আকবার উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ তার মানে যারা দুনিয়াতে বিচার পান নাই মনসুট করার কোন দরকার জোরে বলেন না মনসুট করার কোন দরকার ভাইয়ের অত্যাচার চাচার অত্যাচার জেদার অত্যাচার জায়গা খাইয়ে ফেলছে টাকা মাইরে গেছে মাফ করে দেন মাফ করে দেন জোরে বলেন না রে ভাই আপনি মাফ করবেন কিন্তু আপনার রব মাফ করবে না রব বলবে আমার বান্দা নিজ দায়িত্বে মাফ করেছে আমার বান্দার দুনিয়াতে কেউ ছিল না পক্ষে কথা বলার কিন্তু আমার বান্দার পক্ষে আমি রব আছি কথা বলার জন্য সেজন্য একটা কথা আপনারা হয়তো শুনেছেন কিন্তু খেয়াল করেননি মজলুমের চোখের পানি কখনো বিতা যায় না দুঃখী মানুষের চোখের পানি কখনো আল্লাহ বিতা যেতে দেয় না নষ্ট হতে দেয় না এক একটা ফোঁটা পানি আল্লাহ পাক সংরক্ষণ করে হাশরের ময়দানে বিচার করার জন্য সেজন্য মন ছোট করার কোনো দরকার বিরক্ত হচ্ছেন আপনারা আমি কি বেশি কঠিন করে ফেলছি আমার পক্ষ থেকে যতটুক সহজ করার আমি চেষ্টা করছি বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ আমাদের সবাইকে একটু মহাব্বত নিয়ে দিল দিয়ে শোনার বুঝার তৌফিক দান করুন ইমানদার ভাইয়েরা একটু মিলাবেন মৃত্যুর আগে দ্বিমত মৃত্যুর পরও মরানা জিন্দা জোরে বলেন না মরানা জিন্দা জোরে বলেন না একটু জোরে বলেন একটু জোরে বলেন এই জিন্দার মরার মাঝখানের সময়টা পৃথিবীর সবচাইতে কঠিন মারাত্মক সময় এটা এক মিনিটেরও হতে পারে এটা দশ মিনিটেরও হতে পারে আমার ইয়ং জেনারেশনের বাইরে হয়তো এই জিনিসটা বুঝবে না কিন্তু মুরব্বী যারা আছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন একটা সময় মানুষ মারা গেলে সখারত চললে পুরো এলাকায় খবর হয়ে যেত আত্মীয় স্বজন গিয়ে পানি দিত আজকাল পানি দেওয়ার টাইম পাওয়া যায় না সকালে বের হয়েছে মোটর সাইকেল নিয়ে ঘরে আসতে না আসতে বলে যে শোনা যায় ওইটা মারা গেছে মৃত্যুর সেকেন্ডেরও বিশ্বাস আগে মানুষ মারা গেলে যাইতো মানুষ সবাই সামিজ দিয়ে দিয়ে একটু বলেন না রে ভাই সামিজ দিয়ে দিয়ে একজন এসে তওবা করাতো একজন এসে কলমা পড়াতো সবাই মিলে তারপর উনি বলতো এ জানলার থেকে সর এ দরজা থেকে সর সবাই বলে যে কি রে একজন এসে বলে যে উনি যা দেখতেছে তোমরা তা দেখবা না কারণ মৃত্যুকালীন সময় আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার চোখ থেকে সে পর্দাটা তুলে দেয় তিনি তখন আজরাইল ফেরেশতাকে দেখতে পায় এরকম অনেক মুরব্বী এখানে আমার এখানে সাক্ষী দিবে যে উনি যখন দেখেছেন সরাসরি কাউকে মরতে উনি এমন বলেছেন সরো জানলা থেকে সরো দরজা থেকে সরো রাস্তা থেকে সরো সুবহানাল্লাহ কি বলা যাবে না তাহলে এবার সবাই মিলে বলেন মরণ নিয়ে কোনো দ্বিমত আপনি যে দলে করেন না কেন মৃত্যু বরণ করতে হবে
আল্লাহ বলে যে মৃত্যু হল শেষ নয়। অনেক মানুষের ধারণা মরণ মানে শেষ। শ্রদ্ধা সতাশকে একটা কথা বলি, মরণ মানে শেষ না, মরণ মানে নতুন জীবন শুরু, যে জীবনও শেষ নাই। আচ্ছা আসুন, সায়েন্সের ভাই থাকলে একটু খেয়াল করবেন, যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করেছেন করছেন একটু খেয়াল করবেন, ইসলাম যে কত চমৎকার দেখেন। আমরা মানুষ কয়জন, আমাদের জীবন কয়টা, আমাদের জীবন কয়টা, আমাদের জীবন কয়টা, আমাদের জীবন কয়টা, আমাদের জীবন স্লোগান দিবেন না, এক এক এলাকার এক এক নিয়ম তো আমি তো জানি না, সেজন্য বলতেছি না, এক এক এলাকার এক এক নিয়ম। অনেক সময় স্লোগান আসলে এরকম আর এখান থেকে স্লোগান দিয়ে বরণ করে, আমি তো জানি না আপনাদের সিস্টেম কি, সেজন্য বলতেছি। জি জি, যাক আলহামদুলিল্লাহ, মিছিলে মিছিলে অনেক আশেকান ভাইয়েরা এখানে তশরিফ এনেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই হাজিরাকে কবুল করুক, আমিন। ইসা কিপটকলা আমিনউদ্দিন হদ্দস আরো জোরে বলুন আমিন, আল্লাহ আমাদের এই মহব্বতকে কবুল করুক, আমিন। সুশৃঙ্খলভাবে বসে যান, তবে মোবাইল সাবধান, পকেট সাবধান। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি নবীর উম্মত, জবান চুপ করে থাকবে না, সবাই মিলে মহব্বতের জোরে আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষ কয়জন, একজন, জীবন কয়টা, সাতটা। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, সাতটা। আরো জোরে, সাতটা। আরো জোরে, সাতটা। তার মানে জানার পরও কিছু জানা বাকি থাকে। সবচেয়ে চালাক কারা জানেন, যারা সবসময় বলে ভাই আমি কিছু জানি না, আল্লাহ তাদের জ্ঞানে সবসময় বাড়াই দিতে থাকবে, বাড়াই দিতে থাকবে, বাড়াই দিতে থাকবে। যদি বলে যে আমার সামনে দুই পাতা পড়বে কে, কারণ এলমের একটা বড় নিদর্শন কি জানেন, এলম কার কাছে আছে কেমনে বুঝবো, যার কাছে এলম থাকবে তিনি বিনয়ী হবেন, সুবহানাল্লাহ বলবেন, ওনার মধ্যে বিনয়ীর রং দেখতে পাবেন, যখন দেখবেন বিনয়ীর রং বুঝতে পারবেন যে ওনার ভিতরে এলম আছে। এরকম হাজার প্রমাণ আপনাদের এলাকার অনেক প্রবীণ আলেমের মধ্যে দেখা যায়, আছে না নাই? অনেকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমার ইয়ং জেনারেশনের ভাইয়েরা জানে না, কিন্তু মুরব্বীরা বুঝতে পারবে কত মহাক্কেক ওলামায়ে কেরাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, কিন্তু কখনো অহংকার করেনি, বিনয়ীর সাথে ছিলেন, সুবহানাল্লাহ। জীবন কয়টা, এবার আমি বলবো আপনারা শুধু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, আমরা এখানে আছি না নাই, এটার নাম কি কবর না দুনিয়া? দুনিয়া। তাহলে দুনিয়া পাইলাম, দুনিয়ার আসার আগে আমরা ছিলাম কোথায়? আম্মার, আম্মার কয়টা হলো? মায়ের পেটে আসার আগে আমি আপনি আমরা সবাই ছিলাম বাবার পিঠে, নমাতে বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা সবাই ছিলাম একটা জগতে, সেটার নাম হচ্ছে রু জগৎ। কয়টা কয়টা আসি, কোথায় আসি, কোথায়? যতদিন আল্লাহ চাইবো থাকবো, যেদিন আল্লাহ পাক বলবেন যে এখান থেকে বের হও আমরা সবাই চলে যাবো,
আল্লাহ যতদিন চাই কবরে থাকবো, কবর থেকে আল্লাহ যেদিন বলবে হাসরে আয়, আল্লাহ যেদিন দয়া করবে হাসরে দয়া করবে, আমরা চলে যাব জান্নাতে। নাই আর কে রে সুবহানাল্লাহ, হয়তো হইতার নবাজ ওই হইলাম দিয়েন সুবহানাল্লাহ এন বাবা হবে তো শয়তানে যেন উনি রেখে ঠরায়। তো মনে থাকতো না, জোর জোর হইলে মুখেও হবি হানু নিবি ব্রেন মিদি ফিট হয়ে যাব। আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার সুপ করে বইতে কিন্তু অটো পাস করি বাইশি দেব মানুষ কয়জন, আরেকটু জোরে বলেন মানুষ কয়জন, জীবন কয়টা। এবার অনেক ভাইয়েরা হয়তো এই জিনিসটা মনের মধ্যে একটু অন্যরকম রাখবেন, আমি সন্দেহ বলবো না, হয়তো অন্যভাবে রাখবেন, সেটা বল মায়ের পেটে তো ছিলাম বুঝতে পেরেছি ভাইয়া, কিন্তু বাবার পিঠে ছিলাম সেটা কিভাবে সম্ভব। আমি শ্রদ্ধার সাথে বলবো ইসলামকে একটু সাইডে রাখেন, ধর্মকে সাইডে রাখেন, আপনি তো বিজ্ঞানকে বিশ্বাস করেন, বিজ্ঞানকে জিজ্ঞেস করেন আপনি হলেন তো হলেন কিভাবে, বিজ্ঞান উত্তর দেয়, ডাক্তার উত্তর দেয়, বায়োলজি উত্তর দেয়, সন্তান জন্মের পিছনে আমার জন্ম আপনার জন্ম আমাদের জন্ম সেটার কথা কোরআনে এইভাবে বলেছেন আল্লাহ তাআলা, হুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। আমার পিছনে আমার মাও আছে, আমার বাপও আছে, আপনার পিছনে আপনার মাও আছে বাপও আছে, যারা এখনো বিয়ে করেন নাই, যারা বিয়ে না করে ওনারা পোয়া হন দে, আর কাজটা করে হন হন্ডে রাতে ঘুম যাবে সে মাঝে মধ্যে কাজটা গুলে দিয়ে অভুত্থাইজ বলা কোরআন। হাই হাই কেমনে বুঝাতাম আমি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? পৃথিবীর বুকে দুইটা জিনিস নিয়ে যদি আমরা কোথাও যেতে পারি, ওয়াল্লাহে 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 পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন মাথা নিচু করে আসতে হবে না, একটা হচ্ছে কোরআনুল করিম আর একটা হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিন। এটা দুইটা, এই দুইটা নিয়ে আমরা যদি নিয়ে যাইতে পারি কোন জায়গায় আপনাকে মাতা, যেখানে যাবেন সবার বলা শেষ হবে, আপনি দুই মিনিট বলবেন জিয়াই আপনার জিতা আপনার ফুল। একটু জিনিস কোরআনুল করিম রহমাতুল্লিল, কিন্তু আমরা তো ফিরি ফিরি হয়েছি, তো ফিরি জিনিসের নামাতের দেশ ফিরি জিনিস বাপ হাজার তাই হুম দিই ফরি গেল হবন নর, তো বাপে হয় নিজে হামাইলে নিজের ফকরের টিয়া দিয়ে ওষুধ বাজার করিবি, এত হসুস ছাড়াও ডিমুন না ডিমুন না জোর হনাবা, এত লাই নিজের টিয়া দিয়ে হামাইলে চাইও, যাতে নিজের টিয়া জমায় জমায় সার গেলে কেন কিনে ইতে ফুট রুদ দিও না চলাই সাক্কা যায় বুগুদে যে হতা ও মা তো না ঠিক না। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না তো, সময় খুব সংক্ষিপ্ত, আমাকে খুব দ্রুত গতি দেখাতে হবে, একটু মনোযোগ দিবেন। কয়টা জিনিস বলেছি, একটা হচ্ছে কোরআনুল করিম আর একটা হচ্ছে নবী রহমাতুল্লিল। আজকে একটা কথা মনে রাখবেন, বিজ্ঞান পৃথিবী যত উন্নতির দিকে যাবে যত আবিষ্কার করবে ততই প্রমাণ হবে কোরআন যে সত্য, ইসলাম যে সত্য, নবী যে সত্য, এটা প্রমাণ হতেই থাকবে। জীবনে কোনদিন কেউ আরবে যারা ছিল মিডল ইস্টে যারা ছিল আছে জীবনে কল্পনা করে নাই পাহাড়ের মধ্যে সবুজ ঘাস উঠবে, একটু জোরে বলেন না, এত
হুজুর নবীর হাদিসে 1450 বছর আগের সেই সংবাদ মানুষ যখন পড়তো হাদিসের কারণে বিশ্বাস করেছে, ঈমানের কারণে বিশ্বাস করেছে, কিন্তু ক্যালকুলেশন মিলাতে পারে নাই। তো ঈমানদাররা বলে, জগৎ বলে, পাহাড়ে কিভাবে গাছুতে রে, মুসলমান বলে কেমনে উঠতে জানি না, নবী মুস্তাফা যেহেতু বলেছেন উঠবে 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 উঠবে, এটাই আমাদের ঈমান। চিৎকার করে বলো ঈমান মানে কি জানেন? জানিও না বুঝিও না কেমনে, মানি বাস মানি, এটার নাম ঈমান। নবী বলেছেন আল্লাহ আছে, মুসলমান বলে যে আছে, এটার নাম ঈমান। নবী বলেছেন আল্লাহ এক, মুসলমান বলে যে আল্লাহ এক, এটার নাম ঈমান। সবাই দেখে মানে, মুসলমান জাতি না দেখে বিশ্বাস করে। আর একটু জোরে ইমানদার ভাইয়ের প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন। মানুষ কয়জন, কয়টা ফেলে আসছে একটু দেখেন। রু জগৎ, বাবার পিঠ, মায়ের পেট, সামনে আছে কয়টা দেখেন, কবর, হাসর, জান্নাত। অনেকে বলবে হুজুর জাহান্নাম বলেন নাই কেন? আমি বলবো যে ভাই সবসময় পজিটিভ চিন্তা করাই ভালো। জাহান্নাম আল্লাহ মঙ্গি মাথা দাও, আমি বুট করি জাহান নাম হই, আল্লাহ যদি একটা দোয়া কবুলের টাইম মধ্যে ফরিয়ে যায় আর হঠাৎ কবুল করে জাহান নাম দিবে জামিলে না কেন? কেন পজিটিভ সোনা, কবর হাসর জান্নাত বলেন না, কবর হাসর জান্নাত, সামনে আছে কয়টা, পিছনে ফেলে আসছে কয়টা, মাঝখানে আছে, বলেন এটা কি? তার মানে এক কদম সামনে দিলে, এক কদম সামনে দিলেই, তার মানে এটা যদি বুঝতে পারে আসলে অহংকার করার আসলে আমাদের কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। ইসলাম আমি বারবার বলছি, কেন আমি কথাটাকে এইভাবে তুলছি কিছুক্ষণ পরে গেলে আপনারা বুঝতে পারবেন ইসলাম যে কত স্মুথ একটা ধর্ম। এখানে যারা আছেন, আমরা যারা এখানে, আমার বাইজান আছে, ফদানতি সাহেব আছে, সভাপতি আছে, যারাই আছে সবাই হয়তো আমার সাথে একমত হবেন, মানুষ কথা মানে সামনে থাকলে। ফদানতি একটা কথা বলছে সবাই মানবে, সামনে আছে উনি, এখান থেকে চলে গেলে দেখবেন যে সাতজনে হাজ করে আর গুন নাই, হয় কি হয় না আপনারা বলেন না, একদম বাস্তব কথা। উনাকে দেখানোর জন্য হইলেও 10 জন মিলে কাজ করছে, উনি নাই উনি নাই উনি নাই, কেউ আর কাজ করবে না। 1450 বছর আগে একজন বলেছে রমজান আসলে রোজা রাখিও, এখনো মহিষকালীতে মানুষ রমজান আসলে রোজা রাখে। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আবার বলছি শুনুন। এবার আপনি বলবেন যে এটা তো আল্লাহ না বলেছে, আল্লাহকে তো আমরা দেখিও নাই শুনি নাই, আল্লাহ যার জবান দিয়ে বলেছেন ওনার কথাই তো বলছি। নবী বলছেন উম্মত রমজান আসলে রোজা রাখো, মহিষকালীর মানুষ খানা থাক না থাক, সেহরি খাক না খাক, ঘুমের মধ্যে সেহরি চলে গেল, ঘুম থেকে উঠে আর কিচ্ছু খায় না। 1450 বছর আগের বলা কথা এখনো পালন করে যাচ্ছে মুসলমানেরা। পৃথিবীর বুকে এই স্ট্যান্ডার্ড তো আর কোথাও নেই। আপনারা কখনো খেয়াল করেছেন, এই দেখেন আমি আপনাদেরকে বলি, জান্নাতে যেতে গেলে ঈমান লাগবে কি লাগবে না, নেক আমল লাগবে কি লাগবে না, সওয়াব লাগবে কি লাগবে না, সব হজের মধ্যে সওয়াব আছে না নাই, যাকাতের মধ্যে সওয়াব আছে না নাই, রোজার মধ্যে সওয়াব আছে না নাই, নামাজের মধ্যে সওয়াব আছে না নাই। আবার বলছি মাইকেল আবার যতটুকু যাচ্ছে পয়েন্ট গুলো একটু নোট করবেন, হজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ, নামাজ ফরজ, হজ আল্লাহর, যাকাত আল্লাহর, রোজা আল্লাহর, নামাজ আল্লাহর, কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহ তাআলা এগুলাকে কেমন ভাবে ডিজাইন করেছেন? হজ দিয়েছেন ফরজ আল্লাহ, কিন্তু জীবনে একবার, হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, যাকাত বছরে একবার, রোজা বছরে একবার, নামাজ বছরে একবার, নামাজ ডেইলি একবার, ওয়াল্লাহ হজ দিছো জীবনে একবার, জাকাতের দিছ 12 মাস একবার, রোজাও দিছ 12 মাস একবার, নামাজটা 6 মাস একবার দিলেও তুই তো। আল্লাহ তাআলা বলে যে আমি যেটা দিয়েছি বুঝে শুনে দিয়েছি, তোমাদের ভালোর জন্যই দিয়েছি। এবার একটা মজার বিষয় দেখেন, আমি বারবার বলছি মনোযোগ লাগবে, এবং মোবাইলটাকে একটু বন্ধ রাখেন অথবা সাইলেন্ট রাখেন,
মিস কল পরে দেখবেন আর কি, মোবাইল মাহবিল শেষ হওয়ার পরে দেখবেন আর কি মিস কল। আর জুন বললো সহ্য করেছি, উনি কিন্তু জাগ করে বসে হুজুর আজকে 5 ঘন্টা ওয়াইজ করেন যাইতেন না করত ঠিক হওয়ার দাম হতেন জুন বিয়ে না করে উনি আসেন হস ফরস ওলামায়ে কেরামের দোয়া যাচ্ছে হস ফরস আল্লাহর পছন্দের একটা কাজ হচ্ছে হস করলে গুনাহ মাফ করলে সওয়াবে বান্দার কদমে কদমে সওয়াব রাকাতে রাকাতে লক্ষ 50,000 নামাজের সওয়াব কোন কমতি নাই আগামীকাল সকাল 9টায় আপনার ফ্লাইট হজে যাবেন রাতের 9টায় আপনার মা অসুস্থ এবার আপনি চিন্তায় পড়ে গেলেন একদিকে আল্লাহর হজ একদিকে মা কোন দিকে যাব কোন দিকে যাব কোন দিকে যাব তখন মুসলমান উত্তর দিবে গেলে যাকে খুশি হবে যিনি খুশি হবে যিনি খুশি হয়ে গুনাহ মাফ করবে যিনি খুশি হয়ে সওয়াব দিবে ওই আল্লাহ বেশি পছন্দ করবে বান্দারে আমারটা পরে কর আমার বান্দারটা আগে কর কারণ তোর মা এটা আমি রবেরই বান্দা এবার আপনি সিদ্ধান্তের মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন দৌড়ে বাইর হয়ে গেছেন মসজিদে মসজিদের মধ্যে আমার হুজুর বসা ছিল ও হুজুর রাতে ডিস্টার্ব করার জন্য দুঃখিত তবে আমি একটা মাসালা জানতে আসছি হুজুর কি মাসালা বলে যে আমার সকাল 9টায় ফ্লাইট এখন তো আমার মা অসুস্থ আমার মাকে আমি ছাড়া দেখার মতো কেউ নাই সেবা করার মতো কেউ নাই একদিকে আল্লাহর ঘর একদিকে আমার মা আমি কোন দিকে যাব ওদিকে যদি যাই এদিকে মা নারাজ হবে আর এদিকে যদি আমি থাকি তাহলে আল্লাহ তো নারাজ হবে এটাই তো আমার চিন্তা হওয়া দরকার হুজুর আমি কি করব হুজুর বলবে চোখ বন্ধ করে মায়ের দিকে যাও মায়ের দিকে যাও সুবহানাল্লাহ আপনার উত্তর দিয়েছেন মায়ের দিকে যাও তো পান্দা প্রশ্ন করে আল্লাহর ঘরে তাওয়াফ বলে যে সেই তাওয়াফের চাইতে বেশি আল্লাহ চাইলে সওয়াব তোমাকে এখানে দিবে যখন তুমি তোমার মায়ের সেবা করতে থাকবে সুযোগ আছে না নাই আছে এবার আপনি যাকাত ফরজ যাকাত দেওয়ার একদিন আগে আপনি কর্জে ভরে গেছেন যাকাত দিলে সওয়াব গুনাহ মাফ কিন্তু যাকাত দেওয়ার একদিন আগে আপনি কর্জে ভরে গেছেন এবার বলেন যাকাত দিবেন না কর্জ দিবেন কর্জ বলেন না কর্জ দিবেন রোজা রাখা ফরজ রোজা রাখার সময় আপনি রোজা রাখতে রাখতে ব্যবসায়ীর কাছে আপনাকে পাবনা যাওয়া লাগবে গাড়িতে রোজা রাখা কঠিন হয়ে যাবে রোজা রাখবেন নাকি ভঙ্গ করবেন রোজা রাখবে বলে না রাখলে গুনাহ কারণ আপনি সফরে আছেন অসুস্থ রোজা না রাখলেও চলবে গুনাহ এবার আমি যেটা বুঝাতে চাচ্ছি দেখেন হজ আল্লাহর প্রিয় যাকাত আল্লাহর প্রিয় রোজা আল্লাহর প্রিয় নামাজ আল্লাহর প্রিয় কিন্তু হজ দিয়েছেন জীবনে একবার যাকাতকে দিয়েছেন বছরে একবার রোজাকে দিয়েছেন বছরে একবার কিন্তু নামাজের বেলায় যখন আসছে আল্লাহ পাক বলে যে ডেইলি 5 বার আল্লাহ নামাজের ভিতরে এমন আছে কি কিছু তো একটা জোরসে কাহো না ইয়ার কিছু তো একটা হজের বেলায় যখন মা অসুস্থ আল্লাহ পাক বলে যে মা সেবা কর জাকাতের বেলায় যখন কর্জ চলে আসলে আল্লাহ পাক বলে যাকে কর্জ দে রোজার বেলায় যখন ব্যবসা চলে আসলে আল্লাহ পাক বলে যাকে সফর কর ব্যবসার বাণিজ্যের কাজ কর রোজা ফরজ রাখিস তিনটাতে আল্লাহ সুযোগ দিছে কি দেয় নাই আর আপনারা তো জানেন আমরা মানব জাতি বড় স্মার্ট ডুবতে দিলে বসতে চায় বসতে দিলে শুইতে চায় শুইতে দিলে খাইতে চায় খাইতে দিলে থাকতে চায় থাকতে দিলে জায়গা দখল করতে চায় অনেক মারাটিয়া আছে মালিকের জায়গা কয় এই তুই বাইর হো কথা বলেন আছে না নাই বাস্তব জিনিস এবার বান্দা চিন্তা করলো যাকাতও যেহেতু সুযোগ হজের মধ্যেও যেহেতু অফার আছে রোজার মধ্যেও যেহেতু ছাড় আছে নামাজও নিশ্চয় ছাড় আছে এবার বান্দা বলে যে আল্লাহ ডাক্তার আমাকে ফানি দিয়ে অজু বানাইতে মানা করছে আল্লাহ বলে যে মেরি দিত এই মুর কেন জোর হন ভাই বান্দায় হদ্দ আল্লাহ
তাদের তিন নম্বর এসে আল্লাহ আল্লাহ টোটো মেদি ফোরা গুটি দে আই সুর হাতে ফরিন না পারিস কোন জোর হো না ও আল্লাহ আই আডুই মে ভাস গরিন না পারিস শুই শুই ফর লা লা অনার কি হইছে লাড়া হুন না নেবে লাড়া না শুই এই শব্দ দি লাড়া করতে লাড়া বুঝি তো শোয়া নিবে বুঝি শব্দ বেশি কিনতে হই দি আল্লাহ মহাপত কবুল করো শুই শুই বান্দায় হবে ও মাইলে বীরের সারি মিকে আল্লাহ সুযোগ দিই নামাজ মিদিতে তো ফাকুর দর আর এই নামাজ তো আছে কি অনেকদিন বাবি বের টাইম এসে না নারা তো টাইম নাই আজ এক কান হতা মনে রাখবেন জানন এক কান জিনিস বদ্দা বুঝন আর এক কান জিনিস সংসার বাঙ্গে দে বুঝনের অভাবে জামাই বউ একটা হজ্জে লাগে যারা বিয়ে তাই তার একটা আওয়াজ দিও আবিতে যদি আওয়াজ দেয় বুঝিবে তার কানেকশন আছে কি বুঝিল তুমি একটা হজ্জে আওয়াজের একটা মতো হয় তুমি আর আর আগের মতো তুমি আর আগের মতো আর নু বুঝো তুমি আর বুঝিন না পারো বুঝিন না পারো বুঝার অভাব থাকলে সংসার ভাঙে বন্ধুত্ব ভাঙে সম্পর্ক ভাঙে সেজন্য মনে রাখবেন আজকে দোয়া নিয়ে বলে যাই লক্ষ কপালের সিজদা একদিকে আশেকের একটা দিলের সিজদা আরেকদিকে রবের দরবারে সেই একটা সিজদাই অনেক গুণ ভারী হবে লক্ষ কপালের সিজদার তুলনায় যে সিজদাই বান্দার কপাল ঝুকার আগে বান্দার দিলটাই রবের দরবারে ঝুঁকে গিয়েছে আমরা আসলে আল্লাহকে চিনারও চেষ্টা করি নাই বুঝারও চেষ্টা করি নাই আরে যে রব ফেরাউনের মতো বাপ্পারকে পর্যন্ত দয়া করে আপনাকে আমাকে করবে না কেন তার মানে উনি দয়া করে না নয় আমরা দয়া চাইতেও জানি না নিতেও জানি না দোষও জানি না দোষ আমাদের কমতি আমাদের না হয় যে রবের গোলামি করি ওই রবের বান্দারে কোনো কমতি একটু জোরে বলেন না কোনো কমতি হাই 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 হস পাল্লে করিস জাকাত পাল্লে দিস রোজা পাল্লে রাখিস নামাজ ফর এবার শুনেন হস দিয়েছেন কে কাদেরকে আমাদেরকে কার মাধ্যমে দিয়েছেন নবী রহমাতুল্লিল এবার আমি বলবো আপনারা শুধু একটু খেয়াল করবেন হজের বিধান যখন আল্লাহ দেওয়ার ইচ্ছা করলেন আল্লাহ পাক বললেন জিব্রাইল দরহ আমার নবীকে দাও নবী আমার বান্দাকে দিবে রোজা আল্লাহ নবীকে দিলেন নবী আমাদেরকে দিলেন ঠিক আছে রোজা জিব্রাইল ধরো নবীর কাছে নাও নবী আমার বান্দাকে দিবে তো নামাজের বেলায় যখন আসলো জিব্রাইল বলে যে আল্লাহ আমাকে দাও আমি দিয়ে আসি যেমনি হজ জাকাত রোজার বিধান দিয়ে আসছি আল্লাহ পাক বলে যে যাকে দিব ওনাকে নিয়ে আসো দিলসে শুনো ইয়ার দিলসে শুনো যাকাত দর রোজা দর হজ দর নামাজ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো সুবহানাল্লাহ سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى انياته ثم دنا فتدلى ثم دنا فتدلى ثم دنا فتدلى الله পাক বলে যে আমার হাবিবকে আমার নবীকে আমার ইয়াসিনকে আমার তোহাকে সুবহানাল্লাহ বলে বলে নিজের জবানকে একটু পবিত্র করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে আমার ইয়াসিনকে আমার মুদ্দাসিরকে আমার তোহাকে আমার নবীকে আমার হাবিবকে আমার রাহমাতুল লিল আলামিনকে আমার ইন্নাহু আল্লাহ আনার জন্য তো গাড়ির দরকার গাড়ি পাবো কোথায়
যায় রব বলে যে আজকের দিনে আনার জন্য আমি সেই প্রথম থেকে বোরাক নামক গাড়ি তৈরি করে রেখেছি বোরাক নামক গাড়ি তৈরি করে রেখেছি সুবহানাল্লাহ আল্লাহ বোরাক নামক গাড়িটা কোথায় বলে যে জান্নাতের বাগানে আছে ওখান থেকে বোরাক নামক গাড়িটা নিয়ে পৃথিবীর ময়দানে জাযীরাতুল আরবে মক্কার ভবনে কাবার সাহেলে তুমি চলে যাও সেখানে আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমায় আছেন বলেন সুবহানাল্লাহ উম্মে হানির দরবারে নবী যখন নবীকে যখন নেওয়ার জন্য হযরত জিবরাইল ফেরেশতা আসতে লাগলেন জিবরাইল দেখেন নবী আয় ফকরত মিদ্দি ককটল বোমা দুবাইনি আর একবার যদি আওয়াজ দিল ছোট আয় কিন্তু মারিয়ে রে বেগুন লই দাইন দে বাজে আর কেন সুর হন সুবহানাল্লাহ নবী বলেন নবী ওলামাই কেরামের একটু দোয়া চাচ্ছি নবী কোন নবী গুম যে নবী সারা রাত জেগে জেগে নফল ইবাদত করতেন আম্মা জানা আয়েশা সিদ্দিকার হাদিস নবী বলছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলছেন আমার নবী আল্লাহর দরবারে নামাজ যখন পড়তে দাঁড়াতেন এত লম্বা সময় নামাজ পড়তেন পা মুবারক গুলা আচ্ছা কখনো কি ভেবেছেন কতক্ষণ দাঁড়াইলে পা ফুলে কত মিনিট দাঁড়ালে পা ফুলে আগে প্রশ্নটা বের করেন তারপরে বুঝতে পারবেন নবী সারা রাত কতক্ষণ দাঁড়ায় থাকতো যে নবী সারা রাত নফল নামাজে দাঁড়ায় থাকতো সে নবী আজকে বলে ঘুমাচ্ছে সামান্য কক্সবাজার যাবে খালি ফজর ছটা বাজে কক্সবাজ যাই রাতবার আর কেউ তো ঘুম নেই ছয়টাই বে নয় বাজে ভাঙ্গার স্বাভাবিক আনন্দের সময় ঘুম আসে না তো নবী যাবেন আল্লাহ দিদারে জিব্রাইল বলে যে আল্লাহ প্রত্যেক দিন দেখছি এই নবীকে সারা রাত নামাজ পড়তে আজকে এসে দেখি ঘুমাচ্ছে আল্লাহ পাক বলে যে আমার হাবিবের সিস্টেম তুমি বুঝবা না এটা প্রেমের ভিন্ন মেলা এটা প্রেমের ভিন্ন মেলা তুমি যাও তুমি যাও জিব্রাইল আসছে আল্লাহ এখন যে যাবে দুলা যদি না উঠে যাব কেমনে গাড়িও তো বসে থেকে লাভ নাই আল্লাহ পাক বলে জিব্রাইল তুমি ডাকো আল্লাহ ডাকবো কেমনে তো ডাকতে হয় নাম ধরে ওড আব্দুল মালিক ডাকতে হয় নাম ধরে অবা অফওয়া ডাকার সিস্টেম এটাই আপনাদের এলাকায় কেমন আমি জানি না অবাই ডাকার সিস্টেমটাই এটাই জিব্রাইল বলে যে আল্লাহ কিভাবে ডাকবো নাম ধরে আল্লাহ পাক বলে যে আমি জীবনে কোনোদিন নাম ধরি নাই তাহলে বলেন ভাই যদি থাকেন একটু পয়েন্টে নোট করবেন আমি আল্লাহ জীবনে কোনোদিন নাম ধরি নাই আমি যখন দেখেছি ইয়া আইয়ুহান নবী বলেছি ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছি ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছি তো আল্লাহ নাম ধরে না ডাকে এটা সবার এটা তো স্পেশাল আমার হাবিব সবার হিসাব তো এখানে মিলালে হবে না আল্লাহ কি করব বলে যে আমি জিব্রাইল তোমাকে বানানোর সময় ঠোঁটটাকে আমি কাফুর দিয়ে নরম করে ঠান্ডা করে বানাইছি তুমি একটা কাজ করো তোমার ঠান্ডা ঠোঁটটা নবীর কদমে লাগাও যখন ঠান্ডার স্পর্শ হবে অটোমেটিক নবীর ঘুম এবার একই তত্ত্বটা বর্তমান বিজ্ঞানও বলে মনে রাখবেন আজকে একটা কথা কাউকে যদি ঘুমাতে দেখেন যতই দরকার হোক কখনো সিল্লাই ডাকবেন না কারণ যে কোনো মুহূর্তে স্ট্রোক করে ফেলতে পারে আমার কথা নয় ডাক্তারদের কথা তো ডাক্তার সাহেব আমার তো ওনাকে বেশি দরকার ইম্পর্টেন্ট কিভাবে ডাকবো বলে যে ওনার পাশে যাও বসো মাথার তালুতে আস্তে 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 এইভাবে করো এভাবে করতে থাকো আর বলো ভাইয়া 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 যাতে ওনার ব্রেনটা রিল্যাক্সলি ভাবে অ্যাক্টিভেট হয় দেখবা যে কিছুক্ষণ পর উনি আস্তে করে সব করে কি দে আর যদি আপনি হুট করে ডাকেন সাথে সাথে মেজাজ গরম হয়ে যাবে তারপরে বন্ধুত্বের সম্পর্ক বলেন না বন্ধুত্বের সম্পর্ক এক পদ্ধতি হচ্ছে এটা আর এক পদ্ধতি হচ্ছে পায়ের মধ্যে গিয়ে আস্তে আস্তে লাগানো আর এক পদ্ধতি হচ্ছে ঠান্ডা কোনো জিনিস পায়ে লাগানো আজকে ঘরে গিয়ে কেউ কেউ যদি ঘুমাইতে দেখেন একটা কাজ করেন আপনার ঠান্ডা হাত যেগুলো বাইরে থেকে নিয়ে যাবেন যাই একটু লাগাবেন
ঠান্ডা লাগলে ব্রেন আস্তে আস্তে অ্যাক্টিভেট হয় স্ট্রোক করার কোনো সুযোগ থাকে না আমার সময় শেষ একটু খেয়াল করেন স্ট্রোক করার কোনো সুযোগ থাকে না আল্লাহ পাক বলে জিব্রাইল ঠোঁট লাগা সুবহানাল্লাহ ঠোঁট লাগাইছে নবী চোখ খুলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে নিতে পাঠাইছে কেমন সৌভাগ্যবান আমরা দেখেন সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসি আল্লাহ আপনাকে নেওয়ার জন্য আমাকে পাঠাইছে গাড়ি আসছে নবী বলেছে দাঁড়াও আমি একটু অজু করি কোন নবী অজু করতেছে যে নবী ঘুমাইলে অজু ভাঙে না যে নবী ঘুমাইলে অজু সেই নবী কি করতেছেন ওয়াল্লাহে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে হেকমত আছে কোরআন ইসলামের মধ্যে আমাদের বুঝিয়ে বোঝার চেষ্টা করি তো সেই জন্য আমরা প্যাঁচ লাগা যায় মনে রাখবেন কোরআন সুন্না নবীকে বুঝতে গেলে ব্রেন দরকার নাই সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার আপনি সুন্দর একটা মন নিয়ে কোরআন বুঝতে থাকেন দেখবেন যে আল্লাহ পাক আপনাকে দয়া করে করে এমন কিছু বুঝাই দিচ্ছে যেটা আপনি কখনো কল্পনা করেন নাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ নবী উঠছে কি উঠে নাই তো নবী ঘুমাইলেন জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে প্রত্যেক দিন রাত্রে দেখছি নামাজ পড়তে আজকে এত বড় একটা সুন্দর দিনে আনন্দের দিন আপনি ঘুমাচ্ছেন নবী বলে যে আমি ঘুমাই নাই আমি ঘুম পাড়াচ্ছি এবার আর বদ্ধকল বুঝি আর মা পলতেন ডে নাই এন উনের দেরি জ্বর অত্যত মিদি ফক কলরে বা খাবাই আর এজাতে ঘুম ফারাই বেল্লাই মা ডা হদি শুই মা ঘুমর কি করে জানি আল্লাহ আর আগতন জানাই কিন্তু আয় যদি চেতন তাহি আর ফলক কল সাহাবাই এক কল তো আর ভালাই যাই কেন আরাম করে নবী তো কেন অশান্তি লাগে আরাম আচ্ছা নবী আরাম করে নড়াইস উমুক নড়াইস কেন যাই গুম যাই ফজরত দেখা হইব হাসান হোসেন এসি ইমাম হাসান হোসেন আইয়ার হদে নবী কেন করে আর না না কেন করে দেবে গুমজার কত তোর ডিস্টার্ব করেন যেতেন আরও গুম যাইবি এক গুম গেই দে নাকি গুম ফারাই দে বেগ গুম যা তো গুম গেই মিলেন না এবার আয় এত মিলেবেন সুবহান আল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা আল্লাহ দিন কেন ফল বেগুন তাহ দিয়ে আছে না দেখো আর ফেমর মজা তো গোপনে যারা ফেম ফেরিতে করতে লাগে আই লাভ ইউ টু ইবারে বিয়ে করানোর পর দেবে তো হজ্জে বেশি চলে আর মানুষের একটা অভ্যেস হলে কি হত্যার নেই ন ফাইলে দাম বেশি ফাইলে আর দাম নতা হ্যাঁ বহুত ফল কল আছে ফালসার কিনি বেলে ফল ফল বানাই বেলে মা বাবা বাদ মা হাই গুম নজর এন নগরের হেন নগরের শেষ পর্যন্ত মা বাবা কষ্ট হইল ফালসার কেন কিনি দি ছ মাস পর্যন্ত ব্যবহার করানো পর্যন্ত কোষ মিটি গি এখন আর দুবে রহ দুবে ফরি থাকছে কদিন দুম হতো তুমি মানুষের অভ্যাস দে ফাইলে দাম জোর হন না ফাইলে দাম কষ্ট হন না হন বদ্দা এবার নবী যাওয়া শুরু আমাদের নবীর যাওয়া শুরু নবী বোরাকে বসেছেন বোরাকে বসার সাথে সাথে বোরাক কম্পন শুরু করলো জিব্রাইল বলে যে থামো তুমি কি জানো না তোমার উপর কে বসেছে জিব্রাইল বোরাকে হদ নাকি না জানে এসি না আল্লাহ তোমার আজির দিনই আনলে বানাই দেই নাই আগে তুমি জানি তো তুই লড়ার কা হদ লড়ির দি খুশিয়ে
আজার আজার বছর ধরে যে স্বপ্ন দেখি লক্ষ লক্ষ বোরা করবি তোর যে আল্লাহ আরে কবুল করছি আজ এ নবীর খেদমত করি আল্লাহ আই বোরা খুশি হয়ে গেছিস গাড়িয়ানের নাম কি বোরা খা না গাড়িয়ানের নাম কি বোরা কেন আর মুখে মুখে খেয়াল করিবেন গাড়িয়ানের নাম কি বোরা বোরা শব্দ হলদি বারকুন বারকুন মানে বিদ্যুৎ বিদ্যুৎ মানে এদিন বুঝানো দরকার নাই ওই যাতে জ্বর ভরে ঠান্ডা মারে না ঠান্ডা ঠান্ডা যাতে মারে বিজলি মারে না বিজলি মারলে পুরা আন্ধারের ভিতরে কেন ফরান না লাগে না কয় মিনিট এক সেকেন্ড দ এই এক সেকেন্ড দ না দিবে দেখুন সত্য নাই এবার না বলদি বিদ্যুৎ বোরা কি বলদি বিদ্যুৎ এবার স্পিড কেন তার অনেক চিন্তা করি সঙ্গ না না সুবহানাল্লাহ এন্ডার আয়দন নি হওয়ার জম করজে হবেন দেরি আর কেন জোর হন না সুবহানাল্লাহ বিদ্যুৎ মানে সগর ফলকে জিবে যাই কই বিজলির মতো ইবার নামল দি বিদ্যুৎ আল্লাহ গাড়িয়ান বানাইলে বড় বিদ্যুৎ হাজার হাজার কোটি মাইলে নে ওই ওনারা আজ ছোটবেলা তুমি শুন দে এক সগর ফল বোরাকে এক কদম দে ইবে কেনে ইবে বারকুন দে বিদ্যুৎ এক মাইল দূরে সুইচ লাগান এন্ডার লাইট লাগান ইতারে শুধু ফোন থ সুইচ দে এনে এতে দিতে ন দেতে ধীরে মাইলে বীরে হন্ডা সকরিয়ে হন্ডা মুশকিল আইলু কেনে বারকুন আর কেন জোর হন না আর গাড়িয়ান বানাই দে হনে জোর হন না তো বানানো ওয়ালা যে তেন্ডা আল্লাহ এন্ড আর কিছু হবে রাসেন হবে এবার কেন মজার বিষয় মন ফুজি হইম না তাই মুশেষ হইম না ওলামা একার আমার কেন মনোযোগ সাইড দি জীবন ছোন দিন সাইকেলত বইয়ের বেল বাইন না না কেয়া হদ দর হারা সোনা হন্ডাত বইয়ের বেল কিন্তু বিমানত বইলে রকেটত বইলে কেয়া বিমান বালা যারা আছে তারা হদ দেখি ফল হইস না তুই ফরি যাবি হদে এত বড় ট্রেন তুটি দিন ফরি বিমান কিলে ভারত দে ফল হয়েছে না তুই ঈদে যাতে না মানে বেগুন আছে যা তুই বিমান সাদ তুটব উড়িয়ে বসছি সাত দিন বাদে বিমানি নমান দুবাই টুবাই ঘুরিয়ে রাখছি আয়ের দেখা দিতে না আর সেটা নিয়ে আর ফুটু কিরোটা তুই উঠিলি দে না হদ উঠিলাম কিন্তু তো ইটা হয় দায় জীবন ট্রেন তুড়িয়ে রে নৌ ভরি ট্রেন এত স্পিডে চললি তাই নৌ ভরি আই বাসও তুটিতে সদিয়ে বাসও তুটিতে নৌ ভরি হেনা বাস উড়ে ফেলার দিয়ে অন ভরি এন্ডাকা ভরি গেলাম তো ইতার একজন হব দে ওরা বাতাস সাইডিমিক কে আছে কিন্তু বাতাস নির্ভর করে দে বাহনের গতি যত বেশি বাতাসও তত বেশি বাহন যাতে সাইকেল বাতাস একরকম বাহন যাতে মোটরসাইকেল বাতাস আরেক রকম বাহন যাতে মার্সিডিস গাড়ি বাতাস আরেক রকম বাহন যাতে ব্লু ট্রেন বাতাস আরেক রকম বাহন যাতে বিমান বাতাস আরেক রকম বাহনের স্পিড যত বেশি বাতাসও তত বেশি আর বাতাস যত বেশি তোমার শক্তির বাইরে গেলে তোমার উড়াইয়ারে জনহন বাজে উড়াইয়ারে কোন দ্বিমত কেউ তুন জনহন কোন দ্বিমত কেউ তুন পৃথিবীর সবচেয়ে স্পিডওয়ালা বাহনের নাম বোরাক হ্যাঁ হতে পারছে আজ হজ্জে লাগে যে বোধে সুবাহান আল্লাহ এবার ছোট হইলে আর কেন ছোট হইলে পৃথিবীর সবচেয়ে স্পিড ওয়ালা বাহনের নাম কি এই নবী প্যাসেঞ্জার হলে আর নবী কিন্তু হনদিন উন্ন না নবী উড়ানোর পরে বেল বাইন্দি প্যারাসুট বাইন্দি তোমার কি রে বাতাস যাতে বেশি নবী তো ভরি দেবের হতা আল্লাহ হদ নবী হন তুমি বেল বাঁধন ফুটতু আল্লাহ কেয়া আল্লাহ হদ পৃথিবীর মধ্যে আন নবীতন শক্তিশালী আমি কেউ ন বানাইত আর কেন জোর হন না সুবহানাল্লাহ আজার গতিতে বোরাক চলে দে নবী বইলে বাতাস
আকাশে হদ্দে কি রে নবীর তো লড়াইর নবীর আল্লাহ হদ্দে তুই বান্দার লড়াইর তারিবি দি আর হাবিব বন্ধুর লড়াইর তারিবি আই হাই হাই অষ্টন্ন হন নরতন ওনার এন্ডায় আতন যে বেশি বালালা আসে কক্কল সিয়ারা দেখি আল্লাহ এই সিয়ারারে সব সময় আসি মুখে রাখো আল্লাহ বেগুনের অন্তরের নূর দ্বারা আলোকিত করে দাও আল্লাহ রা বেগুনের প্রেমিক বান্ধবীর তাইবে তৌফিক দান করো আমিন হন না জোরে নবী যার গেই এন্ড ডিজায়ারে আল্লাহ নবীরে যে গিফট এন্ড দি গিফট ইবেন নাম নামাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গিফট ইবেন নাম কি নামাজ হয় অক্ত এখন হতো দিয়ে হতো ইবে কি আগত তুম না জানে ফঞ্জেসি বে ফাঁসো বুধে ইবে যদি ডেরে খাঁজ দি ফেলে তা হাম তো শেষ আল্লাহ হবে না ফঞ্জেস দিন দে আল্লাহ ইবে তো খাঁজতায় বুধে অদে দিন নমাতিস জিল্লে হরিল্লে ফঞ্জেস দি নবী আইর মাসকানুক গো নবী আইরে আর আর ফককে হতা হই হন নবী আইন হই মনারা হবেন হন নবী কত আসমানত কত আসমানত ষষ্ঠ আসমান মিদি মূসা নবী নবিল্ল দেয় হই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে কি দি হতা মতলে 50 ওয়াক্ত নামাজ ইয়া রাসূলুল্লাহ জীবন তো বাইত নি তারা আসলে হতা ঠিক হই তো আর আল্লাহ দেখাও দাদা মসজিদুল্লাহ শুক্রবারে ইয়ো হয় রাহাত মাতন বাজে হয় রাহাত সালাম মফিরে মুনাজাত বললে দুই তালার মসজিদ মিদি দবদবা আওয়াজ শোনা যায় তুই মো নতুন ইমাম সাহেবের মুয়াজ্জিনের হুজুর করে দে কিরো বান্দা দবদবা নিকিলে হত যো দুই রাহিত তুন জাদ ইতারা কিন্তু মাসালা জানে মসজিদ থতা হন মানা এতালে দুধ দুবাই যায় যায় এরা হত যো সি ইউ বাই বাই আগামী সপ্তাহ তাবাদ দেখা হইবে ইল্লো কি স্ট্যান্ডার্ড আছে না নাই আছে ই তো জান না তো অদন না শব্দ অনেক কেনা খেয়াল করিবেন অনেক কেনা আল্লাহর হাসে জন্না হমায়ানন হমায়ানন নবী গেয়ে 50 বে 45 পাঁচ সময় দিয়ে প্রত্যেকে পয়েন্ট নোট করিবেন আল্লাহর বাস্তে ইসলাম সুন্দর শুধু বুঝিলাম ফরদ দে নবী 45 লই এসি মুসা নবী হদ্দে আবার গিয়ে আবার এসি আবার গিয়ে আবার এসি 9 বার গিয়ে প্রত্যেকবারে 5 বার 5 9 45 সাথে আল্লাহ মাফ করে দিই 5 আছে নবী হওয়া যাতে মুসা নবী হওয়ার নবী হবে না এত সরম লাস আর আল্লাহ দয়া করি হন্ডে ফোন যাই সেটা 45 বানাই দিই এই 5 বানাই দিই 45 মাফ করে দিই আপনি যাইতে সরম লাস এদিন না যদি নবী আরেকবার যাইতু সুবহান আল্লাহ না হওয়ার এত এদিন যদি নবী আরেকবার যাইতো আসমানো হি পর সব নবী রহ গয়ে আরশ আজম পে পৌঁছা হামারা নবী সুবহানাল্লাহ শেষ হত আসমান ইয়ার ফর আরেকখান আছে না হত আসমান এন্ড হন আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত জীবন দি মুসলিম জাতির পিতা মুসলিম জাতির পিতা আর আল্লাহ দরত লাগিলি বেরা না বেশি লাগানো তোর হাত বাঁধা দাদা হনে মুসা নবী হত আসমান ষষ্ঠ আসমান তো সপ্তম আসমান জিবে আছে ইবে আর আল্লাহ দরদ নাই না আছে ইবে কেন উতিয়ায় আল্লাহ তাই বেরে দিয়ে দেন নদী দিদি জোর হন সুবাহান আল্লাহ বল মুসা নবী তুমি এত দরদ আল্লাহ হদ্দে যত নবী রসুল লাইফ হাঁটায় এ
এই মূসা নবী আর হইবে রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ দেখা দাও আল্লাহ দেখা দাও আল্লাহ দেখা দাও আল্লাহ দেখা দাও, সুবহানাল্লাহ আল্লাহ দেখা দাও, আই আল্লাহ মূসার হই দিলাম তারানি মূসা তুমি আর সাইতেতে না তুমি আর সাইতেতে না তুমি আর সাইতেতে না, আর মূসা নবী আর সাইবেলে বেশি শখ আছে এতলাই মেরা জমি দেন নবী জিবে আরে দেখি এতলা সিস্টেম করে দি দাও মূসা আরে সাইন না পারো তো কি হই জিবে আরে দেহি জারি বেরস জিবে বেরস জিবে বেরস দর করে আমরা সুবহানাল্লাহ আরে না দেখো কি জিবে আরে সারি বেরস না এবাল বুঝিবেন ফজর মিদ্দে 10টা 11টা বাজে রোদ মিদ্দে খেলা হাই আইলে গরত হয় বাইলে ইতে সেরা কি লাগে ক্যা ইতে সেরা দেয় কিন্তু মা হয় মাত্র তিন সেকেন্ড সাই দিন আয় সামলা হয় জন্য দেহির মানি নাম ফরিব তো অনর্থন তো আল্লাহ নবী নবী আল্লাহ নবীর দেখা দি ফাঁসে আননি আর বন্ধক কলরে হইন আয় আল্লাহ খুশি হইয়ে রে আর বন্ধক কলরে অনদ দিয়ে রে এই নামাজের উপহারিয়ান ফাটাই দি ইতারা জানিয়ে না যত্ন লয় যদি আর আইয়া নিল্লে করে বুঝির থাকতাম আল্লাহ চাইতো আব্দুল্লাহ তো নারা বলি আল্লাহ জিততে আর তো জিনিস বুঝিবার চেষ্টা নাও করি শুধু দোষ দোষ যদি অন্য ভিতর গরত কি আছে নাই অনারা এলাকাতে আছে না হইনা পারে কিছু কিছু মানুষেরও দেবেন দে ওই গরর উদর মিতে সারি মিখে তিন দিকে আর দেয় ইতার টিনুর ফাগজ গেলে নিজের গড়ার হবর কিন্তু মানুষের গড়া হার মাইয়ের বিয়ে না নয় না ইতে সুর এলাকার হবে কি জানে হাইলিতের বাস্তব না বাস্তব হও না এত আল্লাহ হলাম তো ফতমান লাভ সোনা লস মিলিব একখান বাদে বাজি আল্লাহ আর একখান বুঝিবার তৌফিক দান করো আই একখান হতা মানি চলি অনারারে হল নিজে বাসিলে বাহল আগে নিজে বাসো আল্লাহ কোরআন তে হই দে কু আনফুসাকুম ও বান্দা আগে তুই বাস আচ্ছা নামাজ দিন নিজে আইনি না আইনি নবী আরারে দিন নিজে এবং নামাজ জাতে দি উপহার দি কি হদে নামাজ লইবে নামাজিং কি লম্বা বাইতে হালা বান্দায় হদ আল্লাহ তুই এত খুশি হইয়া আর আর নামাজ দিও ইং ক্যাং বাইতাম আর তো কিছু ন বুঝির আল্লাহ হদে কেন কি গরিবে এন আর নবীতুন শিখিল সিস্টেম ইনা শিখেছেন আর নবীতুন শিখিল এতালে নবী হই দে সল্লু কামা রাই তুমুনি সল্লু নামাজ চেষ্টা বাদক কিন্তু আরা নামাজ পাই দি মেয়েরাজর ফরে নবী নামাজ ফরত দেয় মেয়েরাজর দেখতে লাগে কিন্তু আল্লাহ নামাজ দিয়ে আর নবী কে মত নয়
আর কেন জোড়া হন না? আল্লাহ আল্লাহরা কবুল করুক, আমি আজের এই মাহফিল না আল্লাহ কবুল করুক। আর হতা গুছাইয়া নি রাখেনা, খেয়াল করিবেন নামাজ হয় অক্ত আয় আজ ইউটুবে জিনিস রাহি যায় ওনারা কেনা ভাবিবেন পাঁচ অক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিব এশা একখানা মিলাইবেন। ফজরের নামাজ হয় রাহাত ফরজ মানি সম্পর্ক হারলো, যদি অনন্ত সুন্নত বুঝিলেন যে সম্পর্ক হারলো, কেন জোর হন না বাজি? এক কথায় সুন্নত মানি নবী, ফরজ মানি আল্লাহ, বাস আল্লাহ তো তোরা বুঝতাম সাহেব বান্দারে বুঝি ফর একক তো ফর বুঝি ফর বুঝি ফর বুঝি ফর সার কল হ দে ওটা বুঝি ফর চব্বিশ ঘন্টা ভরা লাগে না মন দি হইবিলি তো। এবার আর একটা জিনিস শোন, জোর না বেজোর ওনারা হইবেন দে আবাসী বিশ্বাস ভালো যার সব ভালো তার জোর হন বাস। এবার ফজরের নামাজ শোন, জোরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ মাগরিবের নামাজ আল্লাহ বেগিন দিলে জোর, মাগরিব কা বেজোর দিলে আল্লাহ হদ ইনতো তোরা হামদি হুজুর না বরস আতা লাই নামাজ এন্ড তাহন এক জিনিস এন্ড তাহন আর এক জিনিস আল্লাহ হদ ইন সালাত তানহানিল ফাহশাই ওয়াল মুনকার মুনকার নামাজই বেজা কিন তাইবু এটা হন দিন বাকফার কেতুন নারা বিচু দেখা যাতে নামাজই আছে বাকফারও আল্লাহর হতা কি মিস হতা না? তোদের কাহিনী কি আল্লাহ যে নামাজের হই এই নামাজে আর বিতর নাই আর সহ্য করি দি বাহ্যিক জিনিস লই রে আল্লাহ হদ তুই সহ্য কিলে গরত দে সেয়ারা লয় আয় তো তোর সেয়ারা ন সায় আয় আল্লাহ তো তোর দিগর মিকে সাই থেকে দি দিগর মিকে সুবহান আর কেন জোর হন না সুবহান আল্লাহ আয় আল্লাহ নজর দি ইন্নাল্লাহ ইয়ানজুর ইলা কালবিকা আয় তো তোর দিগর মিকে সাই থেকে দি অবদ্দা জান্নাত ফোন কঠিন ন একদম সহজ সদ্যি বাদ দা একদম সহজ শুধু টেকনিক কালাম ভরিব দে ইয়া টেকনিক কালাম শব্দ ব্যবহার করছি দেন ইবে ফেসবুকে ইউটিউবে যাই রে হত কিছু যে হুজুর হই দে টেকনিক কালাম ভরিব অব্বাসী নারা তো নাসত বাজি বুঝি এন্ডার কি পরিবেশ তার ইউটিউব ফেসবুকে বুঝ দিল এন্ডার কি হাল হাকি কত ইউটিউব ফেসবুকে বুঝিব না এটা লেখন দিন অল্প হনে এক মিনিট এক সেকেন্ড দুই সেকেন্ড হতনি কে ভুল বুঝিবেন আজি এত কথা মনে রাখবেন যদি সাকসেস হইতে চান সফলতা পাইতে চান লাভ করতে চান দোষ ধরিবেন দে নিজুর অন্যর করিবেন দে প্রশংসা আল্লাহ যে ওনার হদ্দুর তুলে দিব কল্পনা করিতে চান অন্যের দোষ গোপন করন আল্লাহ ওনার দোষ গোপন রাইব অন্যর হানার ব্যবস্থা করন আল্লাহ ওনার হানার ব্যবস্থা করিব অন্যর রাস্তা সহজ করন আল্লাহ ওনার ফুলসিরাত রাস্তা সহজ করে দিব সিস্টেমই এ নো ভাই ওই শুরু করে দিলাম দা হজর সময় একদিকে কাবা একদিকে মা আল্লাহ হতে মা তোর মাই বার বান্দা ইবেরে সেবা কর যে আর বান্দারে খুশি করিব ভাই আল্লাহ তার দি খুশি হইছে আজি যদি প্রত্যেক বাই বাই জামাই বউ যদি হতা চিন্তা করে ভাই আর বউ নই আর জামাই নই আর বাই নই ইবার আল্লাহর বান্দা ইবার নবীর উম্মত সম্পর্ক বেকিন দেবেন দে সুবহানাল্লাহ দশটি আত্মন যদি আষ্টটি আদম লাভ না লস দশ বিয়োগ আট
লস নয় না, বিজ্ঞানের সুখে লস, ব্যাংকের সুখে লস, আল্লাহর সুখে লাভ। কেন? আচ্ছা ওনার তো সমুদ্র এন্ডই না শুনছে, ওটা আজি বহুত বড় ভাষা বাচ্চি দি কেন আরেকখান হইলে তো কাহিনী কিন্তু আসলে কাহিনী ভিন্ন আসিল। এবার লুন আল্লাহ রসুল তারা বেশি বেশি সৎকা দিবে আল্লাহ বালা মজুমে থাকা দিবে। মাহফিল শেষ করি বন্ধু বান্ধব লই রাস্তাতে আনি যেতে লাগবো না, ফকরত আছে বৃষ্টি হটিয়া বৃষ্টি দি বর্তমানে কি আর তো রাস্তাতে যাবে সমগ্র মুরব্বী মানুষ অনাথ সবুজ ফজি মুরব্বী বাহাদ তো অনেক চিন্তা করলেন না মাইলি ফিরা গাড়িও হইতেন কিছু হইতেন মাহফিল শেষ হয়ে দেয় তুই বৃষ্টি অন্তায় এর নাই একই হতো। আচ্ছা দর দাদা ল ইন্দে অনেক বেড়ে দিউন এবার সত্যিকার অভাবই আছে বিপদ কি আছে আল্লাহ ইতে অমুক বারে এতটা বাজে এন্ডে যাইব মুশকিল বাজারের মধ্যে ইল্লে ইল্লে কাহিনী এক নব মোটর সাইকেলে মারিব ইতের এক্সিডেন্ট হবো ইতের সব সব ফতামে লই যাব সদর এন্ডে ডাক্তারের জবাব দিয়ে ফেলিব তারপরে কেউ কেউ অ্যাম্বুলেন্স লই রইলে যাব দে সিডাং মেডিকেল সিডাং মেডিকেল সাত দিন রাহিয়ে সাত দিন রাহানোর পরে ডাক্তার হবো দে এটা আমাদের পক্ষে সম্ভব না ইতের লই যাব দে ডাহা ডাহা লই যাই এর মধ্যে এক মাস রাহিয়ে রে ডাহার ডাক্তার হবো দে হুঁ ইবে ফাইতার নয় ইবে তোরা বাইরে লই যাবই শেষ পর্যন্ত ইতের বাপ দাদা যারা আছে জায়গা সম্পত্তি বেগিন বেশি রে ইতের পাশে বেল্লা বলি দশ বিশ লাখ টাকা খরচ করিব ছয় মাস বাদ একখানা সুস্থ হইবার সম্ভাবনা এন্ডা দেখির আল্লাহ হতে বেগিন হাট বেগিন হাট আল্লাহ হাডি দিতাম আল্লাহ হতে কাদের কদির জিয়ন হইন গর হাট আল্লাহ কি লেখতাম হদিয়ান বেগিনের গুড়ের একখানা করে লাগাই দে যাতে আর বান্দা বুঝিত তারে একখানা করে লাগাই দে লাগাই দি ওই নই দে দিয়ন দে বৃষ্টিয়া আল্লাহ বাসাই দিয়ে দে বিশ লাখ টিয়া আল্লাহ হন্নান পছন্দ করতেন তারপরে না দশ দিউন তো দশ লাখ নভাইলে হইউন হয়তো দশ লাখ দিব না তো দশ লাখ বাঁচাই দিব আল্লাহ অনরে কারণ আল্লাহ কি বাক্যে নরা হো ভাই সুবহানাল্লাহ নহর আল্লাহ কি ওর বাক্যে জানে দিবেন নাম কেউ হইতো না জানিও নি দিয়ে একজন দিয়ে তোর নাম হবো না তিতে হতে বাজে কেউ হক না হক জিবে আল্লাহ মন তো মন 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 মন্দা যে মাথা তুলনার পর তুই নিজের মন যে নিজে
খুশি হই যাই কই মনে রাবি দিছিস দেই মার হাসে কবুল হই সুবহানাল্লাহ হওয়াক তো নামাজিয়ান চাইতুনু হওয়া দিলুর সিজদা আল্লাহ ইয়ান তো সুবহানাল্লাহ ওলামায়ে কেরামত তুমি গোসল করন বদ নামাজি জাহান্নামে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ইতার আহমদ আল্লাহ ইয়া আর 20,000 ওয়াক্ত নামাজ আছিল তো 20,000 ওয়াক্ত 20,000 ওয়াক্ত মানে বন্ধ না দিন আছে আল্লাহ দাই তো তোমার ওয়াক্ত গুনতাম ন হয় আল্লাহ তো কি সদ আল্লাহ দে তুই ট্যাং নতাইলে বই ফরিস ফইলাম দেন না কিললে অবান্দার দিলতুন ফরিস এ আজান যে ফাঁস ওয়াক্ত অজল্লাই আজান নাই জাকাতল্লা আজান নাই রোজাল্লাই আজান নাই কিন্তু নামাজল্লাহ আজান আছে অনদিন ভাবিছে ইন্ন কিয়া হাই 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার জিনিস কি আজান মুয়াজ্জিনের আল্লাহ হদ দে তুই ডাইলে আর বন্দাইস তুনু মসজিদে ঢুকিয়ে নামাজ ঢুকি কি الحمد لله رب العالمين سبحان الله আর উনি নুনি আল্লাহ উত্তর দেয় হামিদানি আব্দি ফেরেশতা সা আর বান্দা কত সুন্দর করে আর প্রশংসা করে সুবহানাল্লাহ রাসূলের হক দে কি তুমি যদি আল্লাহ আল্লাহ কথা হইতো মন চাই ইতে জানো কোরআন তেলাওয়াত করতে বই যাবে আল্লাহ কোরআন তেলাওয়াত করেন মানে আল্লাহ আল্লাহ কথা হয় আল্লাহ উত্তর দাদে উনিবের মত খান আজ গান নাই অনগান অনহন উনিবের মত খান কিন্তু উত্তর দেয় এই বিশ্বাস রাইয়ের অনেক কোরআন পড়িবেন তো অনেক যদি এবার না 5G বানাই দেন ওই তুনু নবজমান লাগে ওবে 5G না আচ্ছা পৃথিবীর সবচাইতে দামি শব্দ আই লাভ ইউ না বাস্তব তো পৃথিবীর সবচাইতে দামি শব্দ আই লাভ ইউ আরব আরা ইসলাম অন্য আরব সমাজর আই লাভ ইউ হলে কি হয় আই লাভ ইউ টু হয় না আচ্ছা এই আই লাভ ইউ যদি অনাদে কেউ ইল্লে হয় এই আই লাভ ইউ মানে আই লাভ ইউ টু হইবেন না নাকি জানা দিল আরবেন দে অনা কেন হন না বুঝি শুনে হন না বাজে আই লাভ ইউ টু হব না জানা দিল আরবে দে জানা দিন আরবে না হতেই ইল্লে করি কা হলি আগে সোকে সোক রাখছ না একটা মায়া গনে আসছো না ফাইলাতে আত্র আসছো না আবার সাইও আবিয়া তারা দৈতাম না হয় বৌর দৈতাম হইতে বৌর আই লাভ ইউ হইতাম হইতে আতে আত্র হো না বউ সোকে সোকরাহি হো না আই লাভ ইউ হইবে দাস্তে করে দেবে দি বেন্ডে লাগাই লাগি হইবে দে মুখ দি আর বইনুর দিলে যাই লাগি তুই তো হো না তো সম্পর্ক জিন ফাড়া আছিলেন কি হই দেখি জিনিস নামাজ তা নিয়ে চেষ্টা করলি তো মাতো না মাতো না ভাই আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবার তৌফিক দান করো হ্যাঁ সত্য নামাজ পড়িবার তৌফিক দান করো তো যারা সফলতা শোন এই নামাজ লাগিব যারা সফলতা শোন অন্যের মাপ গরম করিব যারা সফলতা শোন অন্য রাস্তা ক্লিয়ার গরম করিব যারা সফলতা শোন মানুষের নামে বদনাম বন্ধ করে দাম ইন্ন হইবেন না বাজি ঠিক না ঠিক আই বন্ধন ন বুঝুম দেখিলে আই নিজে বাসি বেললাই ইনশাল্লাহ হন না আর কেন জোর হন ইনশাল্লাহ অন্যর ক্ষতি করি বালাটা আনা যায় অনেক দেখতে লাগে কিন্তু ওইতে তো মানুষের ক্ষতি করি তো বালা আছে আহতে বদলা ইতাল এক সপ্তাহ তুই থাক বাইরে তুন দেবে গুণের বালা দেখা যায় ভিতরে হজন বালা আছে দরজে তাক শোনা তোর বুঝিবি বহু ইতার জ্বালা জ্বালা মারি ফেলার দেখ জীবনের মানে কি
কোন শান্তি অনার হতে বেগুন উড়ার বই কিন্তু অনার হওয়া মাইয়ের অনার ডাইনে হলে বামে যায় বামে হলে ডাইনে যায় কাইন কি কিচ্ছু নাই এই এন শান্তি এন ভাই বললে ইসলামের দরকার ইসলাম অন দি কোড অফ লাইফ আর বুঝিবে চেষ্টা ন করি এন্ড টাইম দিবের হতা যদি দশটা পর্যন্ত এই অনার আর ফল আই করতে করতে সাড়ে দশটা বাজি গি আল্লাহ বেগুনের মহাব্বতের কবুল করো কামিন আগামী বছর এই মাহফিল আরো সুন্দর ভাবে আয়োজন করিবেন ওনারা চেষ্টা করিবেন ওনারা বেগুনে মিলে মাহফিলের সহযোগিতা করিবেন ওনারা বেগুনে মিলে তাইবেন তবে আর একখান আবদার যদি খবর আলোকিত করতে চান ইমান লাইব আর ইমানের মেইন বেস হল নবীর মহাব্বত নবীর মহাব্বতে কি করে হত্যারণ্যি ওনার অন্য হাজ গতি ইন্সপায়ার করে যেন আয় হইলে অনেক মাজাজ ঠান্ডা করতেন না ইবে হইলে মেজাজ ঠান্ডা করতেন না ইবে হইলে অনার গালাগালি বন্ধ করতেন না কিন্তু অনার নবীর প্রেম যদি তাহে হে নবী হই দে গাইল নদী বেল্লাই অনে ওয়ান ওয়ারে কিরোড়া তুই রে কে তো মান্যবারে হিংকা তান্নুস আর নবী হই দে এই প্রেমের হামল দিয়ে মানুষ কন্ট্রোল করে দে দুই হার দুই মাধ্যমে ওই বেহার আইফোন ইবে বন্ধ করে ভাই মানুষ কন্ট্রোল হতে হয় বাবে হয়তো প্রেমে নয়তো বয়ে এই দুই মাধ্যম ছাড়া আর কেউ কন্ট্রোল করে থাকতে না ভাই হয়তো বয়ে নয়তো প্রেমে এত লাই স্কুল মিটে আর কেউ ভরা নুসি গিল জিবে বেশি মারে ইবে যদি হয় হালিয়ে ভরা লইও রাখবার আর ঘুম নাই ইদার আইব দোয়া করে দে আল্লাহ খালি উগো তুয়ান দাও না খালি উগো তুয়ান দাও না ইল্লা ছাত্রেন্ডা আছে না মাথা না ভাই আছে না যাতে তুয়ান না হয় ফজর দ দাগি ইদে মন মনে কিন্তু বহুত দুঃস্থ হয়ে যাবে সময় আল্লাহ বহুত জন এক্সিডেন্ট করে মরি যায় ইবে যোগ্য না ইবে যোগ্য না ইও যাতে কিছু নয় স্কুল যাতে ঢুকি গি ইতে কি আজ সামর বেঞ্চ বসে নে ফিজুদি মাসকান দিন হনাত হনা ফরাজে দিনে লোবে দিনে হন্ডে হোনা থোনা একদম হোনা আর মনে মনে দোয়া করতে লাই লাই নন্দ সুবানা কিন্তু আল্লাহ ফরাজেন ফরাজেন ওকে তো শুরু হয় আর এইতে প্ল্যানিং করার তো প্রত্যেক জনের যদি পাঁচ মিনিট গড়িয়ে যদি মরে ফরাল হয় পাঁচ মিনিট যদি মারে আর মিকে আস্তে আস্তে ঘন্টা ইল্লো সালাক আছে না আছে না উগ্গল দি দরে আর উগ্গল দি প্রেমে এতাল্লাই ইসলামের দুনু আছে আল্লাহর ব্যাপারে হই দে ইত্তাকুল্লাহ নবীর প্রেমে ব্যাপারে হই দে লা ঈমান আলিমান লা মুহাব্বাত লা তাই আমার হাসে অনুরোধ করি এই মাহফিলে আমার ধরে রাখবেন আমি বহুত দূরের ফত জন ভরিব আর পরে বক্তা আলোচনা করিব কিংবা যারা অনুষ্ঠান আছে আগাই লই যাব ওনারা বেগুনার ভালোবাসার সাথে বিদায় দল কিন্তু একখান জিনিস আজি ওনারা এন্ডাই না তো বহুত ভালো লাগবে আলহামদুলিল্লাহ দোয়া করিবেন না ভাই রাত তুলি দেখুন না দোয়া করিবেন না ইনশাল্লাহ আর যখন ইনশাল্লাহ আল্লাহ মহাব্বতের কবুল করো আজি তুম দোষ ধরিবেন দেখার এখানে জোর হম করিব আজি তুম দোষ ধর জুম দে অন্যের কই জুম দে অন্যের কই জুম দে প্রশংসা মানুষের নামে বদনাম করিবে যাতে মুখিম বেশি পটপট পটপট করিবে আর তাকে গরিব হতে নাই জিব্বের হারাই ধরবে অন হবে না হইতেন না শয়তান তো তুমি অঞ্জলি দিব হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে দেখি গীবতর হারণে কিসের হারণে আল্লাহ ইয়ারা বেগুন কবুল করো কোলামাই কারাম আছে মিলাদ কিয়াম হবো মোনাজাত হবো ওনারা বেগুন তাইবেন সুশৃঙ্খল ভাবে তাইবেন তবে একটা কথা মনে রাখবেন আয়োজন গুজ্জিতে মাহফিল হনে ইমাম ইমাম আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদ 12 জন 15 জন 16 জন ওনারা বাই জাদুন হবো কি মাহফিল নিতারান্ন মানে সব সময় টিয়ানো এনারা বলছে মনে করে সব সহযোগিতা করছি মানে টিয়া দিও ন
রাস্তাতে হাঁটি যার ফকল আয়োজন করেন অনেক শুধু ঠিক আছে না রে ইয়ে সহযোগিতা শৃঙ্খলা নগরিবেন ওনারা শেষ পর্যন্ত থাকবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে সুন্নাত ওয়াল জামাত শাহিনশাহে মদিনা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম আহমদ রেজা স্মৃতি সংগ্রাম।